আসসালামু আলাইকুম, ওসি প্রদীপ ও লিয়াকত আলীর দ্রুত ফাঁসি এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। দেশ জুড়ে আলোচিত চাঞ্চল্যকর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি খুনি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এখন দাবি উঠেছে এই রায় দ্রুত কার্যকর করার এবং বন্দুক যুদ্ধের নামে ক্রস ফায়ার বাণিজ্যে তাদের পৃষ্ঠপোষকদের ওই আইনের আওতায় আনার। ভুক্তভোগীদের মতে তৎকালীন কক্সবাজার জেলা ও পুলিশ প্রশাসনে যারা ছিলেন তাদের কি কোনো দায়িত্ব ছিল না প্রদীপ লিয়াকতদের অপকর্মের নিয়ন্ত্রণ করার, নাকি তারাও প্রদীপ লিয়াকতের লুটপাট বাণিজ্যের সুবিধাভোগী ছিলেন? তারা অপকর্মের দায় এড়াতে পারেন না, তাই তাদেরও আইনের আওতায় আনা দরকার।